হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা শিম চাষ করছেন বা করতে চাচ্ছেন, তারা কি ভালো ফলন পেতে চান, তাহলে এই টেকনিকটি ফলো করুন, যা আমি দেখিয়ে দেব কখনোই দেখেননি। এতে করে প্রচুর পরিমাণে বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি একটি 2 সেকেন্ডের টেকনিক দেখিয়ে দেব, যে টেকনিকটি ফলো করলে প্রচুর পরিমাণে শিম আসবে আপনাদের একটি গাছে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আপনারা একটি 1 টাইম গ্লাস নিয়ে নেবেন। এর মধ্যে নেবেন 200 মিলি পরিমাণে নর্মাল ঠান্ডা পানি। এবার নেওয়া হয়ে গেলে নিতে হবে ইনো, অর্থাৎ ঔষধের দোকানে বা মুদি দোকানে গ্যাসের জন্য যে ঔষধটা পাওয়া যায় অর্থাৎ ইনো, এটি আপনারা নিয়ে নেবেন। এখন এটি কতটুকু ব্যবহার করবেন, আপনারা সবসময় চেষ্টা করুন 1/2 চা চামচ পরিমাণে ইনো ব্যবহার করার জন্য। আমি আমার হাতের আন্দাজে 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার পানিতে দেওয়ার সাথে সাথে একটু বলক হয়ে আবার বন্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন এই পানি। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে চা পাতি। এই চা পাতিটা বেশ ভালো কাজ করে, কেননা এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর নাইট্রোজেন থাকে। এটি আপনারা 2 চা চামচ পরিমাণে সেই পানির মধ্যে দিয়ে দেবেন যাতে ইনো গুলিয়েছেন। এবার 2 চা চামচ দেওয়া হয়ে গেলে এই দ্রবণটা নাড়তে থাকুন। প্রাথমিকভাবে দেখবেন যে চা পাতিগুলো উপরে ভাসতে থাকবে, এতে কোনো সমস্যা নেই। এবার আপনারা কিছু বীজ সংগ্রহ করুন, যেগুলো ভালো শিমের বীজ। অবশ্যই একই জাতের শিম বীজ লাগানোর চেষ্টা করুন। ফিরস দেখুন নিচে কিন্তু ডুবে গেছে, তাহলে বুঝতে হবে বীজগুলো খুব ভালো। এবার এটাকে 6 ঘন্টা রেখে দিতে হবে। 6 ঘন্টা পর অবশ্যই সে বীজগুলো থেকে এই দ্রবণটাকে আলাদা করে নিতে হবে, ও বীজগুলো আলাদা করে নিয়ে হাতে এভাবে নিয়ে নেবেন। ফিরস দেখুন সবগুলো বীজ বোনার জন্য তৈরি। এবার বীজ বোনার পালা। আপনারা অবশ্যই একটি মাদা তৈরি করে মাটিতে গোবর সার দিয়ে তাতে এইভাবে যে সাদা অংশটা মাটির ভিতরে দিয়ে বুনে দিতে পারেন। অবশ্যই এই টেকনিকটি ফলো করবেন, অর্থাৎ সাদা অংশটা এইভাবে মাটির ভিতরের দিকে হবে। এতে করে শিকড় খুব ভালো গজাবে, তাছাড়া কিন্তু গাছ ভালো হবে না ও দ্রুত বৃদ্ধিও পাবে না। এবার চারপাশের মাটি দিয়ে বীজতলাটি ঢেকে দিতে হবে। এবার ঢাকা হয়ে গেলে সেই পানিটা, যে পানিটা বেঁচে ছিল, সেই পানিটা এর উপরে দিয়ে দেবেন। এতে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। এবার আপনারা 7 থেকে 8 দিন অপেক্ষা করুন। দেখবেন খুব সুন্দর সতেজ চারা বের হয়েছে। এই চারাগুলোর বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক বেশি হবে। ভিউয়ার্স দেখুন 35 দিন পর গাছটা বেশ ভালো বৃদ্ধি পেয়েছে এবং জানালায় উঠে গেছে। তো এখন আপনাদেরকে অবশ্যই একটি পরিচর্যা গ্রহণ করতে হবে। কোনটি ভিউয়ার্স? অনেক সময় দেখবেন কিছু কিছু লতা বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ অনেক বেশি লম্বা। সেগুলো আপনারা এভাবে ডগার অংশটা ভেঙে দেবেন বা কেটে দেবেন। এটিকে বলা হয় 2G কাটিং। আপনি যদি এই 2G কাটিংটাই শুধু করেন, তাহলে দেখবেন এই যে পাশ দিয়ে ছোট শাখা বের হয়েছে, এবং আরও দেখুন আরও অনেকগুলো শাখা কিন্তু বের হয়েছে। আর অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাবে এই শাখাগুলোর বৃদ্ধি বেড়ে যাবে, আর এই শাখাগুলোতেই মূলত ফুল বেশি আসে। আপনারা অবশ্যই এই কাজটি করুন। ভিউয়ার্স, কাটিং করার 5 থেকে 6 দিনের মধ্যে শাখাটি বেশ বড় হবে এবং ফুল ধরার একদম উপযোগী হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন আমরা 5 দিন পূর্বে কাটিং করে দিয়েছিলাম, তো সেই শাখাটি কতটা বড় হচ্ছে, অর্থাৎ পাশ দিয়ে যে শাখা বের হচ্ছে সেই শাখাগুলো কিন্তু বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে। আর খেয়াল করবেন সেই শাখাগুলো ঠিক উপরের দিকে থাকায় এই শাখাগুলোতে ফুল দ্রুত আসে। এছাড়াও আপনারা আরও একটি পদ্ধতি অবলম্বন করুন। এই শাখাগুলো যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন আপনারা দেখবেন গোড়ার দিকেও ছোট ছোট শাখা বের হচ্ছে। আপনারা দেখা মাত্রই সেই শাখাগুলোকে এইভাবে আঙ্গুল দিয়ে ভেঙে দিতে পারেন। এতে করে পার্শিয়াল যে পুষ্টি উপাদান সেটি শোষিত হবে না। এর পাশাপাশি যে পাতাটি রয়েছে শাখার পাশে, সেটাও আপনারা ভেঙে দিতে পারেন। আর এই পাতাটি ভেঙে দিলে দেখা যাবে শাখাতে প্রচুর পরিমাণে পুষ্টি শোষিত হবে, ফলে ফুল আনার জন্য বেশ ভালো কার্যকর হবে এই শাখাটি। ভিউয়ার্স, তাহলে কেমন লাগলো? অবশ্যই 2 সেকেন্ডের মধ্যে এই কাজটি করে ফেলতে পারেন। এতে করে অল্প সময়ে ছোট গাছে ভালো পরিমাণে শিম ধরাতে পারবেন। এছাড়াও আপনারা সবসময় চেষ্টা করুন জানালায় শিম গাছ তুলে দেওয়ার জন্য।
এতে করে দেখা যাবে শিম গাছে শিম আসতে বেশ সুবিধা হবে এবং খুব ভালো শিম ধরাতে পারবেন এই জানালার গাছে। এছাড়াও আপনাদের সাথে আরও একটি কৌশল শেয়ার করব, যাতে করে বেশ ভালো ফলন পেতে পারেন যা আপনি কখনো জানেননি। সেটি কোন কৌশল? আপনারা অনেক সময় দেখবেন শিম গাছে এরকম প্যাচ করা থাকে, অর্থাৎ একটা শাখার সাথে আরেকটা শাখা প্যাঁচানো থাকে। কি করবেন? এই প্যাঁচানো শাখাগুলোকে খুলে দিন। এই প্যাঁচানো শাখার জন্য দেখা যায় ফুলগুলো খুব কম পরিমাণে আসে, কিন্তু যখন প্যাঁচগুলো খুলে দেবেন দেখা যাবে সেই শাখাসহ পরবর্তী অর্থাৎ দুটি শাখাতেই প্রচুর পরিমাণে ফুল আসছে। অনেক সময় লক্ষ্য করবেন এই শাখাগুলো এই যে মাথার দিকে কালো হয়ে রয়েছে, অর্থাৎ শুকিয়ে গেছে, দেখা মাত্রই সেই শাখাগুলো ভেঙে দেবেন, কেননা এই কালো অর্থাৎ শুকিয়ে যাওয়া শাখার জন্য পাশের শাখাগুলো শুকিয়ে যেতে পারে। এতে করে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স ডাইব্যাক। এটি আপনারা লক্ষ্য করলেই ভেঙে দিতে পারেন। এতে করে পুরো গাছটিকে আপনারা রক্ষা করতে পারবেন এবং প্রচুর পরিমাণে শিম ধরাতে পারবেন আপনাদের একটি গাছেই। শুধু কাটিং করলেই যে ফলন হবে তেমনটা নয়, আপনাদেরকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। সেটি কখন প্রয়োগ করবেন এবং কি প্রয়োগ করবেন, এজন্য অবশ্যই আপনাকে গাছ রোপণের 15 দিন পর ও 30 দিন পর 1/2 কেজি গোবর সার, 50 গ্রাম এমওপি সার ও 50 গ্রাম ইউরিয়া সার গাছের চারপাশে দিয়ে দিতে হবে। এতে করে প্রচুর ফলন হবে আপনাদের গাছে। এটা অবশ্যই প্রয়োগ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।